হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় স্কিল গাইস আমরা যারা যারা এক্স ব্লাস্ট মাইনিং করতেছি এক্স ব্লাস্টে কিন্তু নতুনভাবে মাইনিং হচ্ছে না যে আসলে এটা কি মাইনিং হবে নাকি হচ্ছে না আবার ভার্সন আবার কয়েকদিন ধরে এখানে ক্লেমটা করতে পারতেছি না তো এটার কি আপডেট বা এটাকে আদৌ আমাদের পেমেন্ট দিবে কিনা বা এই মাইনিংটার উপর আমরা নির্ভর করে থাকতে পারি কিনা এমন যত সব প্রশ্ন আছে সকল প্রশ্নের অ্যানসার এই ভিডিওতে পেয়ে যাবেন এবং যারা যারা এক্স ব্লাস্ট মাইনিংয়ের সাথে জড়িত আছেন আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ফার্স্ট আমরা কি করব এই জায়গায় যে ওপেন অ্যাপস আছে অর্থাৎ নিয়মিত মাইনিং করার জন্য আমরা যে ওপেন অ্যাপসে ক্লিক করি তারপর আমরা কিন্তু মাইনিং অ্যাপসে প্রবেশ করি এই জায়গায় কিন্তু বর্তমানে লেখা আসছে কামিং ইন ভার্সন টু অর্থাৎ এক্স যে মাইনিংটা সেটা কিন্তু সেই ইন্টারফেসটা আর আমাদের সামনে আসতেছে না তো এইটা দুই দিন ধরে আসছিল কিন্তু সে তখন আমরা কিন্তু ক্লেম করতে পারিনি কিন্তু বর্তমানে একটা ইন্টারফেস দিছে তো এখানে কিন্তু ভার্সন টুর কথা কথা বলতেছে তো এই জায়গায় অ্যাট আমরা কিছু কথা তারা দিছে তো সেই কথাগুলো পরে নিব তো এই জায়গায় তারা বলছে এক্স ব্লাস্ট ভার্সন টু ইজ গেটিং রেডি অ্যান্ড উইল সুন বি কামিং অন টন ব্লক চেন অর্থাৎ টন ব্লক চেনে তারা ভার্সন টুটা নিয়ে আসবে এখন টন ব্লক চেন কী অনেকেই কিন্তু জানে না যে টন ব্লক চেনটা আসলে কি টন ব্লক চেনটা হচ্ছে টেলিগ্রামের একটা নিজস্ব ব্লক চেন এবং টেলিগ্রামের একটা নিজস্ব কয়েন যেই কয়েনটার নাম টন তো তাদেরই একটা ব্লক চেন হচ্ছে টন কয়েন অর্থাৎ নোট মাইনিং সবাই করেছেন নোট কয়েন যে মাইনিং করেছেন নোট কয়েন কিন্তু টন কয়েনের ব্লক চেন দিয়ে তৈরি তো সেইভাবেই এই যে এক্স প্লাসটা আছে এই এক্স প্লাসটা এরা কিন্তু আমরা জানি আরবি ট্রাম নেটওয়ার্কের মাধ্যমেও আসে তো আরবিবি পাশাপাশি এরা কিন্তু আরও টন ব্লক চেনের মাধ্যমে মার্কেটে আসতেছে অর্থাৎ ভবিষ্যতে এই প্রজেক্ট থেকে যে ভালো কিছু হবে এটা নিঃসন্দেহে বলা যায় আরেকটা কথা বলি এক্স ব্লাস্ট কিন্তু এক্স ব্লাস্ট একটা কিন্তু বড় ধরনের প্রজেক্ট এবং এদের যদি আমরা মানে ভিত্তিটা দেখি তাহলে দেখব যে এরা টুইটারেও ভালো পরিমাণ একটা স্তরে চলে গেছে যেখান থেকে সম্পূর্ণ ভবিষ্যৎ চিন্তা করা যায় যে এরা আমাদের হাতে ভালো কিছু একটা ধরিয়ে দিবে অনেকেই বলতেছেন যে ভাই এই মাইনিং প্রজেক্ট করে হয়তো বা আমরা লাভবান হবে না খুব বেশি একটা প্রফিট দিতে পারবে না ভাই এমনটা না এই প্রজেক্ট থেকে অবশ্যই আমরা প্রফিট পাবো কথা হচ্ছে কিছু কিছু প্রজেক্ট আছে যেটা খুব খুব কম সময়ের মধ্যে আমাদের প্রফিট দিয়ে দেয় আবার কিছু প্রজেক্ট আছে যেগুলো লং টাইম পর আমাদের প্রফিটটা দেয় যার জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনার যদি মাইনিং জগতে ধৈর্যটাই না থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে লাভবান হবেন না আরেকটা কথা বলি আমি কিন্তু সম্পূর্ণ রিসার্চ নিয়েই সম্পূর্ণ ভালো মতো রিসার্চ করে আপনাদের প্রজেক্টগুলো শেয়ার করি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট তো আপনি নিঃসন্দেহে এই মাইনিংটা করতে থাকবেন ভবিষ্যতের জন্য তো এখন কথা এক্স ব্লাস্টের নতুন কি রূপ একটা আসতেছে সেই বিষয়টা আমরা যদি দেখি তাহলে এই জায়গায় আরেকটা কথা বলছে তারা অ্যাডিং দ্য ওপেন নেটওয়ার্ক বিল্ড ইনস্য টেলিগ্রাম ট্রু আওয়ার চেন ইকোসিস্টেম অর্থাৎ মাল্টিচেন বলতে আপনি কি বুঝতেছেন চেন মানে অনেকগুলো চেইনের মাধ্যমে এই যে কয়েনটা অর্থাৎ এক্স ব্লাস্টের যে কয়েনটা আনবে তারা এটা কিন্তু বিভিন্ন চেনে তারা নিয়ে আসবে যার জন্য মানে একটা এদের শক্তিশালী ব্যাপার কিন্তু দাঁড়াচ্ছে যে এরা অনেক ব্লক চেন দিয়ে তৈরি থাকবে এবং অনেক যেগুলো ব্লক চেনের মাধ্যমে আনতেছে প্রত্যেকটাই কিন্তু শক্তিশালী ব্লক চেন এখনও কিন্তু বিএনবি ব্লক চেনে আমরা জানি যে বিএনবি ব্লক চেনে যে প্রজেক্টগুলো আসে সেগুলো কিন্তু একটু হলেও মানে ভ্যালুটা আমরা কম ধরি আর সেই জায়গায় এখানে টন ব্লক চেন আরবিট্রাম ব্লক চেন তো এই এই ব্লক চেনগুলো খুবই শক্তিশালী তো আমরা একটু বিগত দিনের পোস্টগুলো দেখব তাহলে এই জায়গায় বুঝতে পারবো যে তারা বলছিল যে এক্স প্লাস ভার্সন টুটা টা গেটিং রেডি হচ্ছে টন ব্লক চেনে তৈরি করার মাধ্যমে যেটা আমি প্রথমে আপনাদের বলে দিলাম তাহলে এই জায়গায় দেখবেন যে তারা বলছিল বর্তমানে যে মাইনিংটা আমরা করতে পারতেছি না উই হ্যাভ টেম্পোয়ারি ক্লোজ আওয়ার টেলিগ্রাম অ্যাপ টু কমপ্লিট দ্য ফাইনাল ডেভেলপমেন্ট স্টেজ অব এক্স প্লাস ভার্সন টু অর্থাৎ ভার্সন তৈরি করার জন্য বা ভার্সন টুটা নিয়ে আসার জন্য আপাতত তাদের মাইনিংটা অব আসে অনেকেই যারা আমাকে প্রশ্ন করেছেন যে মাইনিং আমরা করতে পারতেছি না কেন বা ক্লেম করতে পারতেছি না কেন এটার মূল কারণ হচ্ছে তারা কিন্তু টেম্পোরিভাবে এটাকে লক করে দিছে ভার্সন টুটা নিয়ে আসার জন্য এই জায়গায় তারা আরেকটা কথা বলছে অল অ্যাক্টিভ রিফাইনিং মেশিন স্টিল রিফাইন ওয়াইল অ্যাপ ইস ক্লোজিং অর্থাৎ এই যে এই যে অ্যাপসটা অর্থাৎ এক্স ব্লাস্টের যে অ্যাপসটা এখানে মাইনিংটা অব আছে কিন্তু যারা রিফাইনিং মেশিন কিনছিল তাদের রিফাইনিং মেশিনটা কিন্তু অ্যাক্টিভ থাকবে এবং এটা কিন্তু চলতেই থাকবে নিউ রিফাইনিং মেশিন ফর এক্স বি অন টন ব্লক চেন আর কামিং টু এক্স ব্লাস্ট ভার্সন টু ফর ফ্রি অর্থাৎ ফ্রিতে একটা জিনিস পাবেন বাই ভার্সন টুতে ফ্রিতে মাইনিং মেশিন নিয়ে আসা হবে যেটা আমাদের জন্য অবশ্যই সুখবর সবাই জানেন যে আরবিট্রামের ইথেরিয়াম কয়েনটাকে খরচ করে আমরা মেশিন কিনতে পারছিলাম যেই মেশিনটা ব্যয়বহুল এবং যেই মেশিনটা কেনার মাধ্যমে আমরা প্রফিট তেমন করতে পারতামই না এবং যেখানে আমরা ধরে নিয়েছিলাম অনেকেই যে এটা হয়তো বা আমাদের সাথে স্ক্যাম করে নিতে পারে তো সেই জায়গায় তারা একটা আপডেট নিয়ে আসছে যে এক্স ব্লাস ভার্সন টুতে তারা কিন্তু রিফাইনিং মেশিনটা ফ্রিতে কিছু আমাদের দিবে বা অনেক ধরনের মেশিন থাকতে পারে সেখানে একটা বা দুইটা ফ্রি মেশিন আমাদের জন্য অবশ্যই থাকবে তো এটা কিন্তু আমাদের জন্য একটা গুড নিউজ এই জায়গায় তারা আরেকটা কথা বলছে গেট রেডি টু আওয়ার বিগেস্ট এয়ারড্রপ ক্যাম্পেনেট অর্থাৎ বড় ধরনের আরও কিছু এয়ারড্রপ নিয়ে আসবে এখানে বা বড় ধরনের একটা অপরচুনিটি দিবে ভার্সন টুটাতে এবং সেই ভার্সন টুটা কিন্তু খুব শীঘ্রই তারা নিয়ে আসবে এই বিষয়ে যদিও কোনো কিছু তারা বলেনি তারপর এই জায়গায় তারা কনফার্ম করে দিছে যে এটা তৈরি যে কাজ প্রণালীগুলা সমস্ত কিছু তাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখা যাচ্ছে এক দু দিনের মধ্যেই তারা নিয়ে আসবে এবং যখনই নিয়ে আসবে আমি অবশ্যই টেলিগ্রামে আপনাদের আপডেট দিয়ে থাকবো যে কখন তারা এই নতুন যে ভার্সন টুটা নিয়ে আসতেছে কীভাবে নতুন মেশিনগুলোতে জয়েন হইতে হবে সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসবো এবং যদি খুব ছোটো আলোচনা হয় তাহলে অবশ্যই আপনাদের টেলিগ্রামে আমি আপডেট দিয়ে থাকবো যার কারণে অবশ্যই টেলিগ্রাম ইউটিউব দুইটাতেই চোখ রাখতে হবে এই কথাটা আমি বারবার বলি টুইটারে গোল্ডেন ট্রিক নেওয়াটা কিন্তু একটু ব্যয়বহুল ব্যাপার যেটা কিন্তু তারা নিতে পারছে এবং কি এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে কিন্তু ওয়ান মিলিয়নের ফলোয়ারের কাছাকাছি চলে গেছে এবং আমরা যদি স্ক্রোল করে দেখি তাহলে কিন্তু তারা মোটামুটি টন ব্লক চেনের সাথে জড়িত হচ্ছে এবং এই জায়গায় তারা আরও কিছু নতুন নতুন প্রজেক্ট যেমন পেটোসি বা এরকম আরও বিডগেট অনেক অনেক যে বড় বড় প্রজেক্টগুলো আছে তাদের সাথে কিন্তু এরা জড়িত হচ্ছে বা তাদের সাথে এরা কিন্তু সমন্বয় করতেছে এবং এই জায়গা থেকে নতুনভাবে যেহেতু তারা স্টেকিং বা নতুন মেশিন নিয়ে আসবে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই প্রজেক্টটা অবশ্যই আমরা মনোযোগ দিয়ে কাজ অনেক অনেকজনেরই কিন্তু এটা অবহেলা আমি দেখছি অনেকজনে অবহেলা করতেছে বা এই মাইনিংটাকে সিরিয়াসলি নিচ্ছে না আর যখনই তারা আমাদের মেশিন কেনার ব্যাপারটা বলছিল তখন থেকে কিন্তু অনেকজন এখান থেকে সরে গেছে বা এটার উপর আর গুরুত্ব দেয়নি তবে সেই গুরুত্বটা আবার ফিরে নিয়ে আসার জন্য তারা সম্পূর্ণ ফ্রিতে আমাদের রিফাইনিং মেশিন দিবে তো টন নেটওয়ার্ক এর উপর তারা এক্স বিএল নিয়ে আসতেছে বর্তমানে যেহেতু তারা আরবিট্রাম নেটওয়ার্ক এ আছে এবং এই কোয়েন্টার মানে অনেকটা কমে গেছে যদিও এটা চল্লিশ পঞ্চাশ সেন্ট বা এক ডলার থাকলে আমাদের জন্য যথেষ্ট তো সেই তুলনায় সেই পরিমাণ থাকলে এবং আমাদের জন্য ফ্রিতে মেশিনটা নিয়ে আসলে অবশ্যই আমরা লাভবান হব তো সেই বিষয়গুলো দেখার জন্য আমরা দুই একটা দিন আর অপেক্ষা করা হইতে পারে এবং তারা আপডেটটা নিয়ে আসলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব আপাতত দুই একটা দিন অপেক্ষা করতে হবে বিস্তারিত বা বিস্তারিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামের সাথে আপনারা যুক্ত থাকবেন এবং এইরকম আরও যে টেলিগ্রামের যে বট মাইনিংগুলো আছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা আরও কিন্তু এখানে দেখেন নেয়ার ওয়ালেট আছে এখানে গ্যামি আছে ট্যাপস সব আছে মিমিফাই আছে এবং ও জি কমিউনিটি আছে নোট কয়েন অলরেডি কালকে লিস্টেড হবে তো এরকম আরও যে প্রজেক্টগুলো এগুলার আপডেট জানতে এবং এগুলোর মধ্যে যে ভেরিফাইড প্রজেক্টগুলো যেগুলোতে কাজ করলে আপনার সম্ভাবনা খুব বেশি থাকবে পেমেন্ট পাওয়ার সব কিছু নিয়ে কিন্তু আমার চ্যানেলে সব নিয়মিত আলোচনা করা হয় বা নিয়মিত পোস্ট করা হয় ভিডিও দেওয়া হয় যার জন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে এসে অ্যাট ফার্স্ট এখানে জয়েন্ট বাটন পাবেন জয়েন হয়ে থাকবেন নিচে জয়েন্ট বাটন পাবেন জয়েন হয়ে থাকবেন এবং অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল তাহলে আপনি কোনো আপডেট থেকে বিরত থাকবেন না একটা কথা মাথায় রাখবেন যে কোন প্রজেক্টে শুধু কাজ করলেই হবে না সেখানে অবশ্যই আমাদের আপডেট থাকতে হবে আপডেট সাথে চলতে হবে যার পরিবর্তে আমরা কিন্তু পরবর্তী পেমেন্ট পাবো তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে একটা ব্র্যান্ড ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই